যে কোটা বিরোধী আন্দোলনে গিয়ে সরকার পতন হয়েছিল, মানে আওয়ামী লীগের পতন হয়েছে ভয়াবহভাবে, দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা, এবার সেই কোটার পক্ষেই কথা বলছেন বাংলাদেশের যে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিক রহমান। তিনি ঢাকা উত্তর মহানগর জামায়াতে ইসলামের একটি সমাবেশ, যেই সমাবেশটি করা হয়েছিল মূলত শহীদ পরিবারদেরকে সাথে নিয়ে তাদেরকে মত বিনিময় এবং তাদের সাথে যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার কারণেই একটি সমাবেশ করা হয়। এবং সেই সমাবেশে তিনি বলছেন যে প্রতিটি শহীদ পরিবারের একজনকে সরকারি চাকুরি দিতে হবে। তাহলে আসলে কোটা বিরোধী আন্দোলনের যে স্পিরিটটা ছিল যে বাংলাদেশ থেকে কোটা প্রথাটি বিলুপ্ত করতে হবে অথবা সেটাকে কমিয়ে আনতে হবে, এবং তার প্রেক্ষিতে কিন্তু হাইকোর্টের রায়ে সেই কোটা প্রথাকে একেবারেই কমিয়ে একটা মিনিমাম পর্যায়ে নিয়ে আসা হয়েছিল। তারপরেও আওয়ামী লীগের পতন কিন্তু ঠেকানো যায়নি, সেই কোটা বিরোধী আন্দোলন সর্বশেষ সরকার পতন আন্দোলনের দিকে রূপ নেয়। কারণ সারা দেশের মানুষ, বিক্ষুব্ধ জনতা, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন, তার সাথে ছাত্র জনতার যে স্পিরিট, কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার পতন আন্দোলনের দিকে যে স্পিরিটটি মুভ করেছিল, সেই স্পিরিটটি কারণেই কিন্তু সরকার পতন হয়েছিল, মানে আওয়ামী লীগের পতন হয়েছিল। এবং 16 বছরের বেশি সময় ধরে রাষ্ট্রক্ষমতায় থাকা বাংলাদেশের রাজনীতিতে অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা শেখ হাসিনার ভয়াবহ পতন ঘটে, এবং তিনি পালানোর জন্য পর্যাপ্ত সময় পর্যন্ত পাননি, খুব দ্রুততার সাথে তিনি দেশ ছেড়ে পালিয়েছিলেন। এখন জামায়াতে ইসলামের আমির, তিনি কিন্তু শহীদ পরিবারদের প্রতি একজনকে সরকারি চাকরি দেওয়ার কথা যেটা বলছেন, তাহলে সেটা কোটার সাথে, মানে কোটা বিরোধী যে আন্দোলনের জন্য হাজারো স্টুডেন্ট, ছাত্র জনতা মারা গিয়েছে, হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, সেই কোটা প্রথার দিকেই কিন্তু ইঙ্গিত দিচ্ছেন। কারণ প্রতিটি শহীদ পরিবারের একজনকে যদি বাধ্যতামূলকভাবে চাকরি দিতে হয়, তাহলে সেটা কিন্তু একটি কোটা তৈরি করতে হবে, যে প্রতিটি বিজ্ঞপ্তিতে যে কতজন শহীদ পরিবারের সদস্যদেরকে চাকরি দিতে হবে। এটি আসলে জামায়াতে ইসলামের আমির তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেটা কিন্তু আজকে বাংলাদেশের সবগুলো গণমাধ্যমে এটি প্রকাশ পেয়েছে। এটি নিয়ে এখন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শহীদ পরিবার যারা এই কোটা বিরোধী আন্দোলনে যুক্ত হয়ে শহীদ হয়েছেন, তাদের মধ্যেও কিন্তু এই কোটা বিরোধী স্পিরিটটা ছিল। এখন তাদের জন্য যদি নতুন করে কোটা তৈরি করা হয়, তাহলে সেই সব শহীদদের প্রতি কতটুকু সম্মান জানানো হবে সেটা একটা দেখার বিষয়। ডেফিনেটলি এই যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া উচিত। রাষ্ট্রীয় সম্মান দিতে গিয়ে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অন্যান্যভাবে পৃষ্ঠপোষকতা করা উচিত, কিন্তু সরকারিভাবে চাকুরি দেওয়ার ক্ষেত্রে শহীদ পরিবারের প্রতি একজনকে চাকুরি দিতে হবে, এই ধরনের একটি বিধান যদি বা একটি সিস্টেম যদি নিয়ে আসা হয়, তাহলে সেই কোটা বিরোধী আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিটের বিপরীতমুখী একটি সিদ্ধান্ত নেওয়া হবে বলে অনেকেই মনে করছেন। ডক্টর শফিকুর রহমান যে বক্তব্যটি দিয়েছেন, হয়তো আশা করব যে তিনি সেই বক্তব্যটির একটি পূর্ণাঙ্গ ব্যাখ্যা অথবা জামাতে ইসলামের পক্ষ থেকে একটি রূপরেখা দেবেন যে কীভাবে তারা এই কোটার পক্ষে যারা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের পরিবারকে চাকরি দেওয়ার ক্ষেত্রে কী নীতিমালা গ্রহণ করা হবে, সরকারের কাছে আদৌ তারা কোনো আনুষ্ঠানিক প্রস্তাবনা দিচ্ছেন কি না, নাকি এটা শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য, সেগুলো পরিষ্কার হওয়ারও প্রয়োজন মনে করছেন অনেকেই। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।